পরবর্তীতে আমি ছড়াই লিখেছি, আমি আর কোনো কিছু ট্রাই করিনি। এবং তখন আমি বুঝে গেছি যে এই পথ অনেক কণ্টকাকীর্ণ, এই পথ অনেক দারিদ্র এবং অনেক সংকট, অর্থ সংকট। এবং তাই এটা জেনে শুনে তো আমি এই পথে এসেছি, আমি কখনো টাকার পিছনে ছুটিনি। টাকার আমার যেটুকু মেধা আছে, আমি যদি পকেটমার হতে চাইতাম তানভীর পারে, ঢাকা শহরের সেরা পকেটমার আমি এখনো, যদি কারণে আমি আর্টিস্ট হওয়ার জন্য, তুমি জানো না তানভীর পারে, আমি কিন্তু ম্যাট্রিকটা পাশ করে আমি ইন্টারমিডিয়েট পড়তে গেলাম ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে পাশ হয়ে আমার মনে হলো যে না, এবার আমি আর্ট কলেজে ভর্তি হব, কারণ তো আমার তো আর্টিস্ট হইতে, তাই না? আসিম খান আমাকে চেনেন, স্নেহ করেন, জয়নুল আবেদিনের আমি স্নেহ পাচ্ছি, সুফিয়া কামাল আমাকে ভালোবাসেন, বুঝছো না? আমি এই বর্ণাঢ্য মানুষগুলোর সান্নিধ্য পেয়ে পেয়ে বড় হয়েছি, তো কি হবো আর্টিস্ট। তাকে চিন্তা করছি গাছের মেলার একজন উপদেষ্টা হিসেবে। তখনও আমি জানি না জয়নুল আবেদিন মানে যে পৃথিবীর কত বড় শিল্পী, এটা আমি জানি না, খালি আমি জানি উনি একজন আর্টিস্ট। সবচেয়ে বেশি সমস্যা হয়, আমি শুরুতে বলে রাখি, কিছু প্রশ্ন আপনি অনেক জায়গায় বলে ফেলেছেন, তারপর আমি ছোট করে নিতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানে। আপনার বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ইন্টারভিউ বা আপনার লেখালেখিতে পেয়েছি দৈবাতক্রমে দাদা ভাইয়ের হাত ধরা, এবং দাদা ভাই অনেকটা কেড়ে নিয়ে আপনাকে ছড়াকার হিসেবে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু আমার একটা প্রশ্ন অন্য জায়গায়, যে পেশা বা স্বপ্নের জায়গাটা পারিবারিকভাবে, তো কেউ ছড়াকার হয়ে মানে হবার স্বপ্নে লালন করে না কোনো বাবা মা, তো আপনার কাছে পেশার কোনো অন্য কোনো মানে অন্য কোনো অপশন ছিল কিনা, যে সেটা বাবা মা চাইতেন কিংবা আপনার পরিবার চাইতেন, কিংবা আপনিও শুরুতে ভেবেছিলেন যে আমি বড় হয়ে এই হব? আসলে আমি বড় হয়ে আর যাই হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইনি। আমি ছোটবেলায় স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম, আমার রেজাল্ট খুব ভালো হতো, একবার পড়লেই আমার সব কিছু মনে থাকতো, যে কারণে আমার বাবার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হই, প্রকৌশলী হই, এবং তিনি আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন বলে জোর করে সায়েন্স নিতে হয়েছিল আমার, এবং সায়েন্স আমি পড়ব না, আমি পড়ব আর্টস, কিন্তু তিনি আমাকে আর্টস পড়তে দেবেন না, তার গোয়ারতুমির কারণে আমি কিন্তু সায়েন্সে ভর্তি হয়েছিলাম, এবং পরবর্তীতে আমি এক বছর নষ্ট করেছি, আমি কিন্তু ম্যাট্রিক পরীক্ষা সায়েন্সে দিইনি, এবং সে কারণে আমার জীবন থেকে একটা বছর নষ্ট হয়েছিল, এবং পরবর্তীতে আমি আর্টসে ভর্তি হয়েছি। কারণ আমার জীবনের স্বপ্নটাই ছিল যে আমি এই গতানুগতিক যে প্রফেশন, যেখানে অনেক সাফল্য, অর্থনৈতিক সাফল্য থাকে, অনেক বৃত্ত থাকে, আমার বৃত্তের দিকে আমার কখনো নজর ছিল না, আমি ছিলাম শিল্পের প্রতি, আমার একটা চমৎকার একটা আগ্রহ ছিল আর কি, গানের প্রতি, নাচের প্রতি, ছবি আঁকার প্রতি, হ্যাঁ, লেখালেখির প্রতি, এগুলো আমার ভাল লাগত। তো যে কারণে আমি আর ওদিকে যাইনি আর কি, আমি জীবন জটিল এবং জীবন সংকটাপন্ন জেনেও আমি এই লেখালেখিটাই বেছে নিয়েছি, এবং সেখানে ঠিকই দাদা ভাইয়ের একটা বিশাল ভূমিকা আছে। আমি ছোট্ট করে বলি তাহলে আজকে যারা দর্শক অনুষ্ঠানে, তাদের যাতে ধরতে সুবিধা হয় যে আমি কি করে এই এই মানে ফিল্ডে চলে এলাম। আমি তখন খুব ছোট, 72 সাল, একটা হাফ প্যান্ট পরা, একটা স্যান্ডো গেঞ্জি পরা, ছাদের উপরে ছিলাম আমাদের ওয়ারির বাড়িতে, হেয়ার স্ট্রিটের বাড়িতে, একটা ঘুটি বাকারটা হলো। তো যা হয় ওই বয়সী কিশোররা বা শিশুরা মানে পুরান ঢাকার, দৌড়ে ওই ঘুড়িটা ধরার জন্য আমি ছাদ থেকে এক দৌড়ে রাস্তা, এবং রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছি আকাশের দিকে তাকাতে তাকাতে। র্যাঙ্কিন স্ট্রিটের মোড়ে যাওয়ার আগে সিলভারডেল কিন্ডারগার্টেন স্কুল ছিল, ওখানে দাঁড়িয়ে এক লোক, আমি খেয়াল করিনি, তিনি খপ করে আমার হাতটা ধরে ফেললেন, আমাকে কিছুতেই যেতে দিচ্ছেন না। আমি খুব বিরক্ত, আমি তার হাত টানাটানি করছি, তিনি আমাকে ধমক দিলেন, যাই ছেলে এইভাবে যে দৌড়চ্ছ উপর দিকে তাকিয়ে, তুমি তো অ্যাক্সিডেন্ট করবে। আমি বললাম যে আমাকে ছাড়েন, আমি ওই ঘুটিটা ধরবো। বলে না না, এইভাবে ঘুটি ধরতে হয় না, তুমি অ্যাক্সিডেন্ট করবে। ইতিমধ্যে কোনো আরেকটা দুষ্ট কিশোর আমার বয়সী, সে ওই ঘুটিটা ধরে ফেলেছে, আমার ভীষণ মন খারাপ। তো তাকে দেখি যে একটা হ্যান্ডসাম লোক, তার চুল বেশ বড় এবং ঝাঁকড়া চুল, কালো মোটা ফ্রেমের চশমা, লোকটা স্যুট পরা, হ্যাঁ, কোট পরা, টাই পরা, হ্যাঁ, তো এবং না স্যুট পরা না, ব্লেজার পরা কালো, হ্যাঁ, টাই পরা, এবং একটা সুদর্শন মানুষ। তিনি বললেন যে তুমি এইভাবে দৌড়বে না, তুমি কি এই এলাকা, এই মহল্লায় তো থাকো, কোনটা তোমার বাসা, আমি দেখালাম ওখানে, তুমি ছবি আঁকতে পারো? যে হ্যাঁ পারি।
আমি ফুল আঁকতে পারি, পাখি আঁকতে পারি, বাড়ি আঁকতে পারি, গাড়ি আঁকতে পারি। বলে যে আমাদের এই স্কুলের ভিতরে একটা ছবি আঁকার ক্লাস আছে, তুমি শিখবে সেখানে, তুমি আসবে? আমি বললাম কত টাকা লাগে? তুমি বললেন যে কোনো টাকা লাগে না, তুমি এলে আমরা খুশি হব, তুমি এক কাজ করো, তুমি শুধু একটা রাবার আর একটা পেন্সিল এনো আর একটা শার্ট গায়ে দিয়ে আসো, হ্যাঁ, আর পা এক জোড়া স্যান্ডেল। আমি দিলাম এক দৌড় বাড়িতে গিয়ে, একটা রাবার একটা পেন্সিল নিয়ে একটা শার্ট গায়ে দিয়ে দৌড়ে চলে এসেছি। তিনি আমাকে ক্লাসে নিয়ে ভর্তি করে দিলেন, আর অনেকগুলো ছেলে এবং মেয়ে বসা, এবং আমি দেখলাম যে একটা রঙের একটা বর্ণাঢ্য জগৎ, বুঝেছ, ওই যে থালার মধ্যে রং থাকে না, ওইরকম রং। হরিদাস বর্মন নামে একজন আর্টিস্ট ছিলেন, তিনি ছিলেন ক্লাস টিচার তখন, তিনি হরিদাস বাবুর হাতে আমাকে অর্পণ করে বললেন যে হরিদাস বাবু আপনার জন্য আরেকটা স্টুডেন্ট নিয়ে এলাম। এবং আমি দেখলাম যে রঙের কৌটা কেমন হয়, আমি দেখলাম যে রঙের যে কালার গাম্ভীর্যে, রঙের কিন্তু একটা মাদকতা আছে জানো, এক একটা কৌটা খুলছে হলুদ লাল নীল সবুজ, মানে অদ্ভুত, কালো সাদা, আমি বেসিক কালারগুলো দেখলাম। আমি তো ছবি আঁকি, কিন্তু আমার তো এই দামি রঙগুলো নেই তো, তাই না, আমি তো হয়তো ক্রেওনে আঁকি, তাই না, যেটাকে বলে মোম পেন্সিল। তো এই দামি রঙগুলো দেখে আমাকে তুলি দিল, হ্যাঁ, তারপর আমাকে কার্টিস পেপার দিল, মানে অদ্ভুত সুন্দর ঘটলো। এবং সেদিন যদি দাদা ভাই ওই জায়গায় দাঁড়িয়ে না থাকে, আমি তো ওই ছেলেটার সঙ্গে গিয়ে মারামারি করি ঘুটিটার জন্য, তাই না, একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। দাদা ভাই সেদিন আমার জীবনে একজন দক্ষ ট্রাফিক সার্জেন্টের মতন রাস্তার সেই মোড়টায় দাঁড়িয়ে আমাকে ধরলেন, ধরে আমার জীবনের দিক নির্দেশনা দিলেন পাল্টে। তিনি আমাকে নির্ধারণ করে দিলেন, তুমি ডানে যাবে না, তুমি যাবে বামে, এটা তোমার পথ। সেই যে আমি আমার পথ পরিবর্তন করলাম জীবনের। এবং ছবি আঁকার উৎসাহ দেখে দাদাভাই নিজেই বললেন, আমাদের এখানে একটা গানের ক্লাসও হয়, তোমার কি গান গাইতে ভালো লাগে? বলছে হ্যাঁ, আমি গান গাইতে পারি তো। বল ঠিক আছে। তারপরে তিনি আমার গানের ক্লাসও ভর্তি করে দিলেন। আমি টিচার হিসেবে পেয়েছিলাম সুখেন্দু চক্রবর্তীকে, উদীচির বিখ্যাত সুখেন্দু চক্রবর্তী, তার আরেক নাম খোকাদা, যারা উদীচি করেন তারা খোকাদাকে খুব ভালো চিনেন, কুমিল্লার বিখ্যাত। এইভাবে আর কি আমার ছবি আঁকা এবং গানের জগতে চলে আসা। পরে এসেছি আমি লেখালেখিতে, কারণ দাদাভাইয়ের পাতায় দাদাভাই করলিনকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার হাতে আঁকা অনেকগুলো ছবি ছেপে দিলেন কচিকাচার আসলে। মাঝে মাঝে উনি একটা ছবি ছেপে দেন যে রিটন, ছবিটি এঁকেছে রিটন, বয়স নয়, বয়স সাড়ে নয়, এরকম বয়স টয়স দিয়ে। তা আমার তো মহা উৎসাহ। তখন তো ইত্তেফাক মানি জানো, তখন বাংলাদেশের ঘরে ঘরে ইত্তেফাক রাখা হয়, বুঝেছো, ইত্তেফাক মানে হচ্ছে সবাই জেনে গেল জিনিসটা। ইত্তেফাক এটা ছাপার ফলে আমি তো ইত্তেফাকটা দেখি দু পাতা ব্রডশিটে, তখন পাতা বেরোতো, আমি দেখি যে ছবি হয়তো আমার একটাই ছাপা হলো হাতে আঁকা, আর অনেকগুলো গল্প ছড়া কবিতা এগুলো ছাপা হচ্ছে। আমি ওগুলো পড়ি, পড়ে আমার মনে হলো যে আচ্ছা, এদের একজনকে আমি চিনলাম যে আমাদের কচিকাঁচার মেলায় আসে যায়, তার লেখা, তার মানে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ বা জসীমউদ্দীন, এদের বাইরেও তাহলে লেখক, জীবন্ত লেখকরাও তাহলে ঘোরাফেরা করে চারপাশে, হচ্ছে ধরেন লেখালেখির যে এই মাধ্যমটা বেছে নেয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আপনি কবে হলেন যে গদ্য লিখবেন না কিংবা কবিতা যাবেন না, ছড়াটাই আমার, আমি রিটার্ন হব ছড়াকার হিসেবে? এইটা, এই ভাবনাটা তো অনেক ম্যাচিউর ভাবনা, মানে এটা পরে এসেছে কিন্তু ভাবনাটা আমার ভিতরে, ওই ছন্দ দোতনাটা কাজ করলো আর কি। হ্যাঁ, এই যে ধানের সঙ্গে পান মিল দেওয়া, পানের সাথে কান মিল দেওয়া, আরে তো অপূর্ব তো। হ্যাঁ, দোলার সঙ্গে ছোলা, হ্যাঁ, তারপরে পুরি, ডাল পুরি, আমি খাই ডাল পুরি, আকাশে উড়িতেছে ঘুড়ি, এই টাইপের আর কি, বুঝছো। তা এইগুলো তো ভালো লাগা শুরু হলো, আমার ভিতরে ছন্দ দোতনাটা তৈরি হলো। এবং তখন কিন্তু সত্যি সত্যি পাঠ্য বইয়ের বাইরে কিন্তু আমার তেমন ছড়া কবিতা পড়া ছিল না। হ্যাঁ, তারপর আমার যখন ছড়া ভালো লাগা শুরু হয়ে গেল এবং আমার গান ভালো লাগে, গান ভালো লাগার কারণে কিন্তু আমি ছড়ার দিকে এসেছি আরো বেশি। কারণ আমি সুখেন্দু চক্রবর্তীর কাছে অজস্র গান শিখেছি, ছড়া গান, আধুনিক গান, দেশাত্মবোধক গান, বুঝেছো। তো গান শিখতে গেলে যেটা হয়, সারেগামা শিখতে হয়, সারেগামা শিখতে গেলে যেটা হয়, ছন্দের একটা দোতনা কিন্তু এসে যায়। হ্যাঁ, তো সারগামটা যখন আমি শিখছি তখন আমার ভিতরে ছন্দটা আরো কাজ করলো। আমি দেখলাম যে একটা অদ্ভুত জগৎ কিন্তু ছন্দের জগৎ। আমি দেখলাম যে আমাদের চারপাশ ছন্দময়। আমি খুব ছোটবেলায় বুঝে গিয়েছিলাম যে আমাদের চারপাশ ছন্দময়। একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছে, সে প্যাডেল মারছে, এটার মধ্যে একটা ছন্দ আছে। একটা রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, সে বেলও বাজাচ্ছে, এক্ষেত্রে ছন্দ আছে।
ল্যাম্পপোস্টের মধ্যে কাক বসে আছে, কাক কা কা করে দুপুরবেলা ডাকছে, এটার একটা ছন্দ আছে। বাড়িতে দেখছি মা কাজের মেয়ের সঙ্গে হেল্প করে রুটি বেলছেন, হ্যাঁ এই রুটি বেলার মধ্যে একটা ছন্দ আছে। মশলা পিষছে আমাদের কাজের মহিলা, মশলা পিষার মধ্যে একটা ছন্দ আছে। যে লোকটা ডাল পুরি এবং সিঙ্গারা বানাচ্ছে তার ছুড়ে দেওয়ার মধ্যে একটা ছন্দ আছে। তো এই ছন্দগুলো আমাকে খুব টানত। এবং ধরো একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, কলার খোসায় পা রেখে সে পিছলে পড়ে গেল, এই যে লোকটা ধরাম করে পড়ে গেল না, এই পড়ার মধ্যে আমি তখন আনন্দ পেতাম। আমার আনন্দটা ছিল নির্দোষ আনন্দ, কারণ ওই আনন্দের মধ্যে পেতাম আমি যে লোকটা যে পড়ে গেল, সে যে ভঙ্গিতে পড়লো এবং পড়ার পর যে একটা সামান্য ডিগবাজির মতন খেলো, ওর মধ্যে একটা ছন্দ আছে। কিন্তু আমাকে ছন্দটা আকৃষ্ট করতো। এবং ছোটবেলায় মিলাদ মাহফিলে যেতাম, সেই মিলাদ মাহফিলে আমার টার্গেট থাকতো হচ্ছে এই যে মিষ্টিটা দেবে, ঝিল ঝিল সেইটা। কিন্তু ওই মিলাদে গিয়ে দেখলাম যে আরে এখানে একটা ছন্দ আছে। ছন্দটা কি জানো, এই যে হুজুর যে সূরাটা পড়ছেন, জিয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, নাই মালাইকা আলাইকা, হ্যাঁ এগুলো তো ভালো মিলত। আচ্ছা বাংলায় আসলো এটা যে তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধা তো আধারে ডুবিত সবই, তাই না? এই যে বাংলায় অনেক পরে আমি জেনেছি, আরে বাংলায় সুরা কে লিখলো? সুরা তো আরবি হয়, তাই না? আমি খুব টেনশন করে গেলাম যে আরবি সুরা বাংলা হলো কি করে। পরে দেখেছি এটা গোলাম মুস্তফা এটা অনুবাদ করেছেন, হ্যাঁ। এবং আমাদের মিলাদ গুলোতে গোলাম মুস্তফার এই ছড়াটা বা এই কবিতাটা, এই ছন্দময় এই সুরাটা পাঠ করা হয়, আমাকে কিন্তু সেটাও একটা আকৃষ্ট করলো, বুঝেছো? এইভাবে আমি ছন্দের জগতে চলে এলাম এবং আমি পড়তে শুরু করলাম। এই যে পড়তে শুরু করে আমি স্কুল ফাঁকি দেওয়া শুরু করলাম। স্কুল ছিল নবপুর গভর্নমেন্ট হাই স্কুল, নবাবপুর কাপ্তান বাজারের ভেতরে, হচ্ছে একটা একেবারে ঘিঞ্জি এলাকা। সেখান থেকে আমি স্কুল পালাতাম। স্কুল পালিয়ে আমি কোথায় যেতাম? আমি যেতাম বাংলাদেশ পরিষদ লাইব্রেরি, প্রেস ক্লাবের অপোজিটে। বাংলাদেশ পরিষদের লাইব্রেরিটা তখন খুব বৃদ্ধ একটা লাইব্রেরি ছিল। সেখানে আমি পুরনো দিনের পত্রিকা পেতাম, এই 60-এর দশকের পত্রিকা পেতাম। আমি সাহিত্য পাতাগুলো দেখতাম, ছোটদের পাতাগুলো দেখতাম, আমি বইগুলো পড়তাম। তখন আমার কিন্তু একটা জানালা খুলে গেল, সাহিত্যের জানালা। এবং এই সাহিত্যের জানালাটা আমি দেখলাম যে আরে এটা তো একটা অপূর্ব একটা জগৎ, আমাকে জাগতিক কোনো কিছু আমাকে টাচ করে না। আমার অনেকগুলো ভাই বোন ছিল, পারিবারিক অনেক জটিলতা ছিল, খামাখা কাউ কাউ হাউ কাউ হইচই মারামারি চেঁচামেচি, এটা খাবো না ওটা খাবো না, আমার ওইদিকে মন ছিল না, আমাকে যা দিত আমি তাই খেতাম। কিন্তু ওই যে বইয়ের জগৎ, ওই যে ছবি আঁকার জগৎ, ওই যে রঙের একটা গন্ধ, দাদাভাই যে আমার নাকের মধ্যে একটা রঙের ঘ্রাণ দিয়ে দিলেন, সুখেন্দু চক্রবর্তী যে আমার কানের মধ্যে একটা সুরের বেদনা দিয়ে দিলেন, সেই সব কিছু মিলে আমি কেমন কেমন করে যেন ছড়ার জগতের মানুষ হয়ে গেলাম। আমার স্বপ্ন ছিল, দেখো রিলেটেড কথা বলি, আমি কিন্তু আর্টিস্ট হতে চেয়েছিলাম, পেইন্টার হব, হ্যাঁ। তো পেইন্টার কেন হব, আমি কচিকাচার মেলার সদস্য হিসেবে যখন আমি ছবি আঁকা শুরু করলাম, দাদা ভাই বিভিন্ন জায়গায় ছবি পাঠান ইন্টারন্যাশনাল, আমি শঙ্কর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ছবি এঁকে, আমি বুলগেরিয়া থেকে একটা পুরস্কার পেয়েছি, এরকম 3-4 পুরস্কার আমি পেয়ে গেছিলাম তখন। তখন আমার স্বপ্নটা আরো দৃঢ় হলো। এবং আমাদের ছবি আঁকার ক্লাসে আসতেন হাশেম খান, তিনি কচিকাচার মেলার একজন কর্মকর্তা ছিলেন, তো তিনি আসতেন। তো একদিন এলেন আমাদের কচিকাচার আসরের এই মানে ছবি আঁকার ক্লাসের জনুর আবিদিন শিল্পাচার্য, তাকে চিনতাম কচিকাচার মেলার একজন উপদেষ্টা হিসাবে। তখনও আমি জানি না জয়নুল আবিদিন মানে যে পৃথিবীর কত বড় শিল্পী, এটা আমি জানি না, খালি আমি জানি উনি একজন আর্টিস্ট। আচ্ছা তিনি একদিন আমার ক্লাসে এলেন, আমাদের ক্লাসে ক্লাসে এসে আমার ছবির পিছনে দাঁড়িয়ে আছেন, ছবির সামনে একটা ইজেলের মধ্যে ধরো ছবি, কার্টিস পেপারে আমি ছবি এঁকেছি। তো ছবি আঁকার পরে আমি রং দিচ্ছি ওয়াটার কালার। জয়নুল আবেদিন অনেকক্ষণ ধরে খেয়াল করলেন, তারপর আমাকে বললেন শোনো, উনি কিন্তু ময়মনসিংহের অ্যাক্সেন্টে কথা বলতেন, তিনি বললেন শোনো তোমার একটা জিনিস শিখায় দেয়, তোমার খুব ভালো আঁকছো, খুব সুন্দর হয়েছে, রং তুলিটা ধরবা এইভাবে, রংটা মিশাইতে হয় এইভাবে। তিনি না আমার ওই যে থালার মধ্যে রংটা মিশিয়ে দিচ্ছেন, তারপরে ব্রাশের স্ট্রোক গুলো দিয়ে দিচ্ছেন যে স্ট্রোক দিতে হয় এইভাবে। তিনি আমাকে তুলি চালনা, রং মেশানো এবং সেটা ইজিলে দাঁড়িয়ে কিভাবে তুলিটাকে আমার স্ট্রোকটা দিতে হবে, কিভাবে আমার জলের এই মানে ইয়েটা তরঙ্গটা আনতে হবে, আকাশের মেঘগুলোকে কিভাবে আনতে হবে, জয়নুল আবেদিন আমাকে দেখিয়ে দিয়েছেন। আমার ভিতরে তখন ইচ্ছে হলো যে আমি জয়নুল আবেদিনের মতন, আমাদের দেশে তখন সবচেয়ে বড় আর্টিস্ট জয়নুল আবেদিন, আমি তখনও জানি না তিনি পৃথিবী বিখ্যাত, আমি জানি আমাদের দেশের বড় শিল্পী, আমি জয়নুল আবেদিন হব।
যে কারণে আমি আর্টিস্ট হওয়ার জন্য, তুমি জানো না তানভীর তারিখ, আমি কিন্তু ম্যাট্রিকটা পাস করে আমি ইন্টারমিডিয়েট পড়তে গেলাম ঢাকা কলেজ। ঢাকা কলেজ থেকে পাস হয়ে আমার মনে হলো যে না, এবার আমি আর্ট কলেজে ভর্তি হব, কারণ আমার তো আর্টিস্ট হইতে হবে, তাই না? হাশিম খান আমাকে চেনেন, স্নেহ করেন, জয়নুল আবেদিনের আমি স্নেহ পাচ্ছি, সুফিয়া কামাল আমাকে ভালোবাসেন, বুঝছো না? আমি এই বর্ণাঢ্য মানুষগুলোর সান্নিধ্য পেয়ে পেয়ে বড় হয়েছি, তো কি হব, আর্টিস্টই হব। তো আর্টিস্ট হতে আমি আর্ট কলেজে গেলাম, আমি রিটার্ন পরীক্ষা দিলাম, আমাকে রিটার্নে তো ফেল করাতে পারবে না। আমি তখনও জানি না যে আর্ট কলেজের ভেতরে আমার শত্রু অবস্থান করছে। পরীক্ষা দিয়েছিলেন? আমি পরীক্ষা দিয়েছি এবং আমি পরীক্ষায় পাশ করেছি, কারণ আমি তো চ্যালেঞ্জ করব, আমি চ্যালেঞ্জ করলে তো ওরা হেরে যাবে, সুতরাং রিটার্নে পাশ করিয়েছি। তুমি শুনে অবাক হবা, ছোটবেলা থেকেই কিন্তু আমি খুব বাকপটু ছিলাম, চৌকস ছিলাম। দাদা ভাই আমাকে মাইক্রোফোনের সামনে দাঁড় করিয়ে দিতেন, শত শত মানুষের সামনে, হ্যাঁ, অডিটোরিয়ামে দাঁড় করিয়ে দিতেন যে দাও বক্তৃতা দাও। আমি ওই বক্তৃতা দিতে দিতে আমার অবস্থা এমন হলো যে আমি মানুষকে ভয় পাই না, বুঝেছো? আচ্ছা, আমি আমি বাকপটু। তো সেই আমি বাকপটু আমি, আমাকে আর্ট কলেজ ভাই ভাই ফেল করালো, জানো, বিস্ময়কর। আমাকে ভাই ভাই যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো অত্যন্ত হাস্যকর, আমাকে ফেল করানোর মতন প্রশ্ন সেখানে ছিল না, কিন্তু আমাকে ফেল করিয়েছে। আমি জেনেছি হাশিম খান খুব দুঃখ করে স্বীকার করেছিলেন যে তখনকার যে যিনি আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি বলেছিলেন যে না, এই ছেলেটাকে নেওয়া যাবে না, এ ঝামেলা করবে, আমার প্রশাসন চালাইতে ঝামেলা করবে। তখনকার যে ভিপি ছিল তার একটা আতঙ্ক ছিল যে রিটন যদি আর্ট কলেজে ভর্তি হয় তাহলে আমার বিপিগিরি ফিনিশ, সুতরাং করে ঠেকাইতে হবে। আর দুজন টিচার আমাদের ছবি আঁকার ক্লাসে আসতেন, আর্ট কলেজের দুজন টিচার, আমি এই মুহূর্তে নামও বলতে পারি, অসুবিধা নাই। ও মাই গড, একজন ছিলেন আবুল বারক আলভি, আরেকজন ছিলেন মাহবুবুল আমিন। মাহবুবুল আমিন ইত্তেফাকে ছবিও আঁকতেন, পুরোনো দিনের সাহিত্য পাতায় দেখো 72-73 সালে সাহিত্যের পাতার ইলাস্ট্রেশন, কচিকাঁচার আসরের ইলাস্ট্রেশনে এই যে মানে মাহবুবুল আমিন লেখা আছে, তিনিও আমার টিচার। আলবি ভাই কচিকাঁচার মেলার এই আহ্বায়ক ছিলেন, তিনি কচিকাঁচার মেলায় আসেন, আমাদের ছবি আঁকার ক্লাসে আসেন। তাদেরকে আমি কচিকাঁচার মেলার ট্রেনিং এর কারণে তাদেরকে আমি আলবি ভাই বলি, মাহবুব ভাই বলি। এখন আমি আর্ট কলেজে যেদিন ফর্ম আনতে গেলাম সেদিন তাদের দুজনের সঙ্গে আমার দেখা। আমার হাতে তখন বই বেরিয়ে গেছে ধুত্তুরি, 82 সাল, আমি ধুত্তুরি তখন বেরিয়ে গেছে। আমি করেছি কি, আলবি ভাইকে একটা বই প্রেজেন্ট করলাম, লিখে দিলাম প্রিয় আলবি ভাইকে লুৎফর রহমান রিটন, কাল হয়ে গেল এটা মাহবুবুল আমিন ভাইকে, মাহবুব ভাইকে রিটন। আমি তখনও বুঝিনি যে আমি কোথায় দস্তখতটা করছি। হ্যাঁ, এইটা ওরা মানে দুজনই নিয়ে গেলেন ক্লাস টিচার্স রুমে এবং আলোচনা হচ্ছে। তো এদেরই একজন বললেন যে রিটন তো একটা বেয়াদব, ও তো আর্ট কলেজে ভর্তি তো আসছে কিন্তু এখন এখনো ভাই বলে। আচ্ছা বলো, এটা কোনো অপরাধ হতে পারে? আচ্ছা, তো আমি তো হাশিম খানকেও হাশিম ভাইই বলি, এখনো বলি, তখনও বলতাম। হয়তো আমি ক্লাস রুমে গিয়ে ভাই বলতাম না, এটা সত্য, কিন্তু আমি তখন ক্লাসরুমে ঢুকিনি। তা আমাকে ওরা আটকে দিল, আমাকে ঢাকা কলেজে আর্ট কলেজে নিল না। আমি সামান্য ক্ষোভ প্রকাশ করলাম, হাশিম খান তখন আমার হয়ে, আমি বললাম চ্যালেঞ্জ করেন তো একটু যে আমাকে কেন নিবে না, বলতে হবে। তো হাশিম ভাই কথা বললেন, কথা বলার পরে বলল যে না, ও ঝামেলা করবে, ও লেখালেখি করে, ও পত্রিকা অফিসে দৌড়ায়, ওর লেখালেখি করলে ও যেতে হবে, আমাদেরকে তটস্থ রাখবে, হ্যাঁ, আমরা নিতে পারবো না। কিন্তু এটা তো লজিক হয় না, লজিক দিল কি, শোনো, লজিক দিল যে ও তো ম্যাট্রিক পাস করে আসে নাই, ও ইন্টারমিডিয়েট পাস করে এসেছে, সে বছর আরো 5 জনকে নিয়েছে ইন্টারমিডিয়েট পাস, আমাকে নেয়নি, এই হচ্ছে কাহিনী। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম, ও মাই গড, ঘোড়ার ডিম, আমি আর্টিস্টই হব না, বুঝেছো? দাঁড়াও এক সেকেন্ড। তারপরে একটা বড় কনস্পিরেসির কারণে আমরা আজকে কিংবদন্তি ছড়াকারকে পেয়েছি, নয়তো। আচ্ছা শোনো, এইটাই বলছি আমি যে আমি যে আর্টিস্ট হলাম না, এটা এটা মানে কেন হলাম না, হাশিম খান খুব মানে ব্যথিত হলেন আর্ট করে যে সিঁড়িতে দাঁড়িয়ে তিনি বললেন যে রিটন আমার খুব খারাপ লাগছে তোমাকে নিল না ওরা, আমি একটা চিঠি লিখে দিচ্ছি তুমি চিটাগাং চলে যাও, ওখানকার চারুকলা ইনস্টিটিউট তোমাকে নেবে। আমি চিঠি লিখে দিলে আমি বলছি যে না, আমি চিটাগাং গিয়ে পড়বো না, প্লাস হাশিম ভাই আমি আর্টিস্ট হব না, আমার আর্টিস্ট হওয়ার দরকার নেই। কেন কেন না, আমার আমার অভিমান। আচ্ছা, আমি আর্ট কলেজে যে কত যেতাম জানো না, এক্সিবিশন গুলো যেতাম আর্ট কলেজের পিছনে, যে পুকুরটা ওই পিছনে চারপাশে চক্কর খেতাম, আমার একটা ড্রিম ছিল যে আমি এইখানে আমার জগৎটা শুরু করব, নির্মাণ করব। তোরা যখন আমাকে নিল না, সে আমার অভিমান, আমার ভেতরে তখন একটা তাগিদ এলো জানো, এটা এটা প্রকৃতি আমাকে দিয়েছে, একটা ধাক্কা খেলাম। আচ্ছা, প্রকৃতির একটা অংশ আমাকে বলছে রিটন তোকে আর্টিস্ট হইতে হবে, তুই লিখবি বেটা ছড়া, তাই না? আচ্ছা,
তানভীর তার এই পৃথিবীতে আমি এখন বিশ্বাস করি পৃথিবীটা প্রতিটা মানুষ একটা দায়িত্ব নিয়ে আসে জানো, এবং প্রতিটা মানুষের একটা ফিল থাকে, যে তার ফিলটাকে বুঝতে পারে সে সেখানে খুব উপর পর্যন্ত চলে যায়, আর যে বুঝতে না পারে, ধরো তোমার গলায় তোমার সুর নাই, তুমি জবরদস্তি গান গাইতে চাচ্ছ, তোমার হাতে মিডিয়া আছে, তোমার টাকা আছে, তোমার ইন্ডাস্ট্রি আছে, তুমি সমানে সিডি বের করে যাচ্ছ, লাভ হবে না, তুমি কিন্তু গায়ক হতে পারবে না, পাবলিক তোমাকে নেবে না, মানুষ তোমাকে গ্রহণ করবে না, তাই না? শিল্পের ওখানে তুমি তুমি টাকা দিয়ে চান্স পাবে না। তা আমি যদি ভুল জায়গায় যেতাম, আমি ফুটবলার হতে যেতাম, ক্রিকেটার হতে যেতাম, হ্যাঁ নৃত্যশিল্পী হতে যেতাম, আমি পারতাম না সেখানে। প্রকৃতি আমাকে চেয়েছিল কি ব্যাটা ছড়ালি, এবং আমি সেই বিষয়টা ধরতে পেরেছিলাম বলে, টাইমলি বুঝতে পেরেছিলাম বলে পরবর্তীতে আমি ছড়াই লিখেছি, আমি আর কোনো কিছু ট্রাই করিনি। এবং তখন আমি বুঝে গেছি যে এই পথ অনেক কণ্টকাকীর্ণ, এই পথ অনেক দারিদ্র এবং অনেক সংকট, অর্থ সংকট, এবং তাই এটা জেনে শুনে তো আমি এই পথে এসেছি। আমি কখনো টাকার পিছনে ছুটিনি, টাকার আমার যেটুকু মেধা আছে, আমি যদি পকেটমার হতে চাইতাম তানভীর পারে, ঢাকা শহরের সেরা পকেটমার আমি হব, এখনো যদি আমি পকেটমার হতে চাই আমি সেটা হতে পারবো, আমার সেই ডেডিকেশন আছে, আমার সেই যোগ্যতা আছে, এবং এটা এটাকে বলে স্কিল, তাই না? এক একটা মানুষের তো স্কিল থাকে, আর থাকে আইকিউ। তা আমার যে আইকিউ, আমি এটাকে গর্ব বা অহংকার করে বলছি না, আমার অ্যাসেসমেন্টটা নিজের নিজেকে তো একটা অ্যাসেস করতে হয় প্রত্যেকেরই, আমি আমার ওজন কত, তাই না, আমি কতটা পারবো, তো আমার কোনো অহংকার না, আমি নিজেকে প্রতিনিয়ত আমি ভেবেছি আমি কি, আমার ওজন কত, আমি কত দূর যেতে পারবো। আমি যখন দেখলাম যে ছড়াটাই হচ্ছে আমার ফিল্ড, এবং আমি পড়ে নিলাম বাংলা সাহিত্যের সমস্ত ছড়া, তোমাকে আবার বলছি রিপিট, সমস্ত ছড়া, সমস্ত অন্নদা শঙ্কর রায়, সুনির্মল বসু থেকে শুরু করে যত বাংলা ভাষায় ছড়া লেখা হয়েছে, আমার পক্ষে যেখানে যেখানে রিচ করা সম্ভব, তখন তো আর ইন্টারনেট ছিল না, তখন তো আর গুগল ছিল না, কিন্তু আমি কিন্তু রিচ করেছি, আমি সমস্ত লেখা পড়ে তারপর আমি বুঝেছি যে আমাকে কি করতে হবে। এবং তখন আমি গুরু মেনেছি দুইজনকে, একজন হচ্ছে সুকুমার রায়, একজন অন্নদা শঙ্কর রায়। আমি ছড়াকার হওয়ার ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর আমি সুকুমার রায় থরলি পড়েছি, অন্নদা শঙ্কর রায় থরলি পড়েছি, তার আগে আমি ছাড়া ছাড়া পড়েছিলাম, হ্যাঁ সুনির্মল বসু থরলি পড়েছি। এখন আমি বলতে পারি যে গতকাল যে ছড়া লেখা শুরু করেছে, যদি কোনো কারণে সে ফেসবুকে আসে বা পত্রিকায় ছাপা হয়, অনলাইন এডিশনে ঢুকে আমি কিন্তু সেই ছড়াগুলো পড়ে আসি, ওই ছেলে জানেও না যে আমি তারটা পড়ছি, আমি কিন্তু পড়ছি ছড়ার প্রতি মমতা থেকে আর একটা আতঙ্ক থেকে।